আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গজা। তো এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, তো সেটাই আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন গজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন দেরি না করে দেখে আসি গজার রেসিপি। আমরা একটা বাটি নিয়ে নিয়েছি বড়। তো এর মধ্যে এখন আমরা ময়দা দিয়ে দিব। এখানে 2 কাপ ময়দা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে দিতে হবে ময়দাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ তেল। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে মাখিয়ে নিব। এই সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো। আমরা যেভাবে রুটি বা পরোটা বানাই সেভাবে আমরা এটাকে মাখিয়ে নেব, দেখতে পাচ্ছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি এখন দেখিয়ে দিবে যে এটা দলা পেকে গেছে এভাবে। তো এটা এখন পানি দিয়ে একটু একটা ডো তৈরি করে নিবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমু ডোটা তৈরি করে নিবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আপনারা দেখতে থাকুন আমু কিভাবে ডোটা তৈরি করে নেয়। দশ মিনিট পর, তো আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা রুমালটা উঠিয়ে নিব। তো এই যে আমরা কিন্তু রুমালটা উঠিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু এটা বানাবে। তো এটা দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমু এটা 2 ভাগ করে নিবে। এই যে 2 ভাগ করে নিচ্ছে, এটা 1 ভাগটা রেখে দিবে। এখন এই ভাগটা একটু এভাবে ডলে নিবে, লম্বা সাইজের করে নিবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এটা লম্বা সাইজ আমরা করে নিই। আমু এটা ভাগ ভাগ করে নিল ছোট ছোট রুটির মতো। আপনারাও ঠিক এই সাইজে করে নিবেন, যেহেতু আমরা এটা লুচির মতো করে বানাবো, বেশি মোটা করব না। আমাদের সবগুলো এইভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই এটাকে গোল লুচির মতো করে নিব, আর এর উপরে হচ্ছে আমরা কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার মেখে নেবেন এর উপরে। এই তো এখন আমরা লুচির সাইজে করে নিব, এটা একদম পাতলা করে নিব, বেশি পাতলা করব না। এই যে আমু কিন্তু লুচির সাইজে করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা ভাঁজ করব, সেটা আপনারা খেয়াল করবেন এটা কিভাবে ভাঁজ করি। এই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা আস্তে আস্তে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে আমরা কিন্তু ভাঁজ করে নিয়েছি, আপনারাও ঠিক এই সাইজে ভাঁজ করে নেবেন। এভাবেই কিন্তু গজাটা তৈরি করতে হয়। এই যে আমাদের কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ওই পাশটা মাঝখানে নিয়ে এসে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব, একটু পানি দিয়ে লাগিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। তো এখন এই সাইডটা করে নিব। তো এই যে করে নিচ্ছি, কিন্তু আস্তে আস্তে আপনারা ঠিক সেম এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু গজাটা খুব ভালোভাবে হবে। এখন আবার আমরা একটু ডলে নিব।
বেশি ডলবো না, বেশি তাহলে পাতলা হয়ে যাবে আর লুচির ভাজটা দেখা যাবে না, গজার ভাজটাও দেখা যাবে না। তো সেভাবে খেয়াল রেখে করতে হবে যাতে ভাজটা দেখা যায়, বেশি ডলবো না। তো এই যে এরকম করতে হবে, এটাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। তো এইভাবে আমরা সবগুলো করে নিব একই রকম ভাবে। তো চলুন করে আসা যাক। তো আরেকটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে ভাঁজ করে নেবেন আপনারা, যদি বুঝে না থাকেন আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, আশা করি এবার বুঝতে পারবেন কিভাবে বানাতে হবে। এটা ভাঁজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু গজাটা ভালো হবে না। কাউকে যদি পরিবেশন করতে চান কারোর সামনে, তাহলে কিন্তু ভালো করে বানাতে হবে। তো এই যে এভাবে কিন্তু আমরা ভাঁজ করে নিব, তো আপনারা হয়তো দেখে পারবেন বানাতে, তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো মাঝখানে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে গুলের মতো, তারপর সাইড থেকে নিয়ে এসে চাপ দিয়ে একটু পানি দিয়ে লাগাতে হবে, যাতে খুলে না যায় ভাজার সময়, যাতে খুলে না যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমরা একটু চেপে চেপে দিব। তো এখন আবার একটু বেলানি দিয়ে বেলে নিব, তো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ইউজ করার, কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয়, বেশি ফুলে উঠবে। আর যদি ময়দা দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু সেটা ফুলে উঠবে না আর শক্ত হবে। তার জন্য আপনি চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ইউজ করার, অনেক নরম হবে আর ফুলে উঠবে, অনেক সুন্দর লাগবে, একদম দোকানের মতো পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন বেলানো হয়ে গেছে, তো আমরা কিন্তু গজা বানানোর ইটা হয়ে গেছে। আমাদের সবগুলো গজার মানে গজার বানানো কিন্তু হয়ে গেছে, এখন শুধু আমরা এটা তেলে ভেজে নিব, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা চিনি সিরা করব। তো এখন কিন্তু আমাদের হয়ে গেছে, এখন তেলে ভাজবো, চলুন দেখে আসি। চুলায় কড়াইয়ের মধ্যে আমরা হচ্ছে তেল দিয়ে দিব, তেলটা বেশি করে দিতে হবে, কারণ আমরা গজাটা অনেক ভালো করে ভাজবো। আর গজার কালারটা কীরকম হয় হয়তো সবাই জানেন, তার জন্য কালার আসার জন্য বেশি করে তেল দিতে হবে। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর গজা যখনই গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে গজাটা মিডিয়াম আঁচে ভেজে নিব। তো সবগুলো গজা আমরা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা ফুলে উঠবে, তো সেটা আপনারা দেখতে পারবেন। এই যে আমরা কিন্তু এক এক করে গজাগুলো দিয়ে দিচ্ছি, যতগুলো আঁটবে ততগুলোই দিয়ে দিব, বেশি দিব না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠেছে। তো আপনাদেরটাও এরকম হবে, আস্তে আস্তে ফুলে উঠবে, তেল দেওয়ার সাথে সাথে হবে না, আস্তে আস্তে ফুলে উঠবে এটা, দেখতে পাচ্ছেন। আর খেতে কিন্তু এটা অনেক নরম হবে, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের এরকম কালার হয়ে আসবে, তখন আমরা আর ভাজবো না, এটাকে ছেঁকে তুলে নিব। তো এই যে তুলে নিয়েছি, তো এভাবেই সবগুলো ভেজে নিব। তো ভেজে চলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে। তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে গজা, এখন আমরা চিনির সিরাপ তৈরি করে নিব। আর দেখতেই নিশ্চয়ই পারছেন কতটা পারফেক্ট হয়েছে ভাজা, একদম সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো চলুন এখন দেখে আসবো আমরা চিনি সিরা কিভাবে বানায়, তো চলুন দেখে আসি। চিনি সিরা তৈরি করার জন্য আমরা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে। তো এখন আমরা এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব, একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে আমরা 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তো আগে দিলাম 1 কাপ, এখন হচ্ছে 1/2 কাপ দিব।
তো এখন হয়ে গেছে আমাদের চিনি দেওয়া। এখন আমরা এখানে পানি দিয়ে দিব। আমরা এখানে হাফ কাপ পানি দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে চিনি শিরা তৈরি করে নিব। চুলাটা ধরিয়ে নিলাম তার জন্য। এখন আমরা ভালো করে চিনি শিরাটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন চিনি শিরা তৈরি করতে আমাদের বেশি টাইম লাগবে না। তো এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের গজা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এটা বেশিক্ষণ জাল করা যাবে না। চিনিটা যখন গলে যাবে তখন এটা নামিয়ে ফেলবে। তারপর চিনি শিরাটা হয়ে যাবে। এখন চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। তো এটা গরম অবস্থায় যখন শিরাটা গরম হবে, গরম হয়ে যাবে, তো গরম অবস্থায় এই গজাগুলো ডুবিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এটা ঠান্ডা করতে হবে না, গরম অবস্থায় দিতে হবে। তো এভাবে চামচ দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিয়ে তারপর আমরা একটা প্লেটে রেখে দিব। তো এই যে আমাদের গজা আর এই যে চিনি শিরার মধ্যে এখন আমরা ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে এই প্লেটে এখানে রেখে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গজা হচ্ছে তৈরি হয়ে গেছে। এটা গজাও বলা যায়, খাজাও বলা যায়, আপনারা যেটা যে যেটা বলেন। তো আমি গজা বলি। তো আমাদের কিন্তু গজা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর একটা ভেঙে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণক্ষণে করে খেতে পারেন। তো আমাদের বাসায় দুই দিনও টেকে না, কারণ আমরা খেয়ে ফেলি দুজনে, আমি আর আপু। তো আমু যখনই কোনো জিনিস বানায় মজার মজার তখনই আমরা ঘরে রাখি না, খেয়ে ফেলি। তো আপনাদের বাসায় হয়তো টেকবে এক মাস, তো আমাদের বাসায় টেকবে না, কারণ আমরা খেয়ে ফেলি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।